পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের বিষাক্ত প্রাণী। সাধারণত বিষাক্ত কোনো প্রাণীর কথা শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম সাপের নামটি চলে আসে। কিন্তু পৃথিবীতে সাপ বাদেও আরও অনেক বিষাদর প্রাণী রয়েছে যাদের বিষে ঘটতে পারে নিমিষেই মৃত্যু। তো চলুন জেনে নেওয়া যাক এমনই কিছু বিষাদর প্রাণী সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। পাফার ফিশ, এরা পৃথিবীর অন্যতম মেরুদণ্ডী বিষাক্ত প্রাণী। বাংলাদেশে আমরা সচরাচর পটকা মাছ নামে ডেকে থাকি। এর চামড়া এবং ভিতরের অংশ খুবই বিষাক্ত। এই মাছ যদি শত্রুর উপস্থিতি টের পায় তবে এটি নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেকটা ফুটবলের মতো আকার ধারণ করে। এরপর এটি শরীর থেকে টেট্রাঅক্সাইড নামক এক প্রকার বিষাক্ত রাসায়নিক পদার্থ বের করে। গবেষণায় পাওয়া গিয়েছে এই রাসায়নিক পদার্থটি সায়ানাইডের থেকে 1000 গুণ বেশি বিষাক্ত। এই মাছের বিষে মানুষের খুব দ্রুত ও ভয়ানক মৃত্যু ঘটতে পারে। এই বিষে কোনো মানুষ আক্রান্ত হলে মাত্র 2 ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই বিষের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। একটি প্রতিবেদনে দেখা যায় 1996 সাল থেকে 2016 সাল পর্যন্ত জাপানে প্রতি বছর 30 থেকে 40 জন মানুষ এই মাছের কারণে মৃত্যুবরণ করেন। পয়জন ডার্ট ফ্রগ, মধ্য এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন জঙ্গলে বিশেষ করে অ্যামাজনে এই ব্যাঙ দেখতে পাওয়া যায়। পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণীর তালিকায় রয়েছে আকৃতিতে মাত্র 2 ইঞ্চির এই ব্যাঙটি। এদের বিষ এতটাই বিষাক্ত যে মাত্র 1 গ্রাম বিষ 10 জন পূর্ণবয়স্ক মানুষ অথবা 1000 ইঁদুর মারার জন্য যথেষ্ট। মার্কিন রেড ইন্ডিয়ানরা এই ব্যাঙগুলো বিশেষ শিকারের কাজে ব্যবহার করে। তারা ব্লো পাইপ বা ব্লোগানের ভিতরে সুই ঢুকিয়ে শিকারের শরীরে নিক্ষেপ করে। ব্রাজিলিয়ান স্পাইডার, 2007 সালের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে বিষাদর মাকড়সা। অন্যান্য মাকড়সা থেকে এই মাকড়সা অধিক বিষ ধারণ করে থাকে এবং মুহূর্তের মধ্যেই তার শত্রুর শরীরে ঢুকিয়ে দিতে পারে। তাদের আশ্চর্য স্বভাব এবং বসবাসের স্থানের কারণে তারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সাধারণত দিনের বেলায় এরা জনবহুল এলাকায় মানুষের বাসগৃহে কাপড়ের ভিতর অথবা জুতার ভিতরে লুকিয়ে থাকে। এই মাকড়সার কামড়ে তীব্র ব্যথা অনুভব হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। স্টোনফিশ, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছের তালিকায় রয়েছে এই স্টোনফিশ। এর বিষের বিষক্রিয়া এতটাই তীব্র যে আক্রান্ত ব্যক্তি তার আক্রান্ত স্থানকে কেটে ফেলতে চায়। এর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা পানির নিচে পাথরের সাথে মিশে ঘাপটি মেরে বসে থাকে তার শিকারের জন্য, যা দেখে হয়তো কেউ বুঝতেই পারবে না যে সেখানে পৃথিবীর অন্যতম বিষাক্ত মাছটি বসে আছে। এই প্রাণীর সারা শরীর জুড়ে রয়েছে অসংখ্য বিষাক্ত কাঁটা, যা এদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। যদি কোনো মানুষ এই কাঁটা দ্বারা আক্রান্ত হয় তবে তার হৃৎপিণ্ডর কার্যক্ষমতা লোপ পায় এবং সারা শরীর অসার হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয় এবং সেই ব্যক্তি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ব্লু রিংড অক্টোপাস, এই ব্লু রিংড অক্টোপাস আকারে খুবই ছোট, সর্বোচ্চ একটি গলফ বলের আকারের সমান হতে পারে। কিন্তু এর বিষকে মোটেও ছোট করে দেখবেন না। এটি যে পরিমাণ বিষ বহন করে তা 26 জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এবং সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই বিষের কোনো প্রতিষেধক এখনও বের হয়নি। এর কামড়ে হয়তো আপনার কোনো জ্বালা যন্ত্রণা করবে না, কিন্তু এটির নিউরোটক্সিন বিষ আপনার মস্তিষ্ক নিস্তেজ করে দিবে। জাপান এবং অস্ট্রেলিয়ার সাগরে এই ব্লু রিংড অক্টোপাস সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন।